কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে এ জীবনে সালাত যেন এ জীবনে সালাত যেন হয় না কভু কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের চোবল বিষাক্ত ওই সাপের চোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা কেমনে বান্দা ফজরের নামাজ ছাইরে তুমি ঘুমাইতেছো এমন তো হতে পারে জোহরের সময় তোমার জানাজার খাট রেডি হয়ে গেছে কই তোমার টাকা কই তোমার পয়সা কই তোমার ক্ষমতা কই তোমার পাওয়ার আজরাইল চলে আসলে তখন আর কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ বলেন ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু তবে চার গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিনুস সালিহাত যারা ঈমান আনার অনুযায়ী নেক আমল করবে যারা সত্য প্রচার করবে উপদেশ দিবে এবং ধৈর্য ধারণের উপদেশ দিবে ধৈর্য ধারণ করবে ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أي أنت قطع بلو كنا شبهي بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر درود شریف پڑھی اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد موت کو سمجھا ہے جاہل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی زندگی ہے از برائے بندگی زندگی بے بندگی شرمندگی وہی ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ فضل پور صدیق اکبر رضی اللہ تعالی عنہ اسلامیہ مدرسہ و یتیم خانہ উদ্যোগ আয়োজিত আজকের বার্ষিক ইওয়াজ মাহফিলে উপস্থিত মহترم সভাপতি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি মেয়র ফেনী পৌরসভা জনাব মুজিবুল হক রিপন জনাব নুরুল আফসার আপন জনাব সৈয়দ মাহমুদ সরওয়ার আমিন সভাপতিত্ব করছেন ওয়াত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা নুরুল আমিন সাহেব উপস্থিত রয়েছেন জাতির মাথার মুকুট কাবেলে সদরে ইহতেরাম হযরত উলামায়ে কেরাম আর অনেক উলামায়ে কেরাম এখানে বয়ান পেশ করছেন আল্লাহ তাআলা যারা উপস্থিত হয়েছি সবাইকে কবুল করে নেন পড়েন আমিন আমরা যারা সামনে উপস্থিত রয়েছি একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য আমরা এসেছি শীতের রাত্রেও শীতকে উপেক্ষা করে আমরা বসে আছি আল্লাহর খুশির জন্য আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা কথা আমাকেও আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি সূরাতুল আসর আপনারা অনেকেই সূরাটা সম্পর্কে অবগত আছেন হয়তো তাফসীর জানেন না ফজিলত জানেন না তেলাওয়াত করতে পারেন নামাজকে সংক্ষিপ্ত করার জন্য বেশি পড়েন এই সূরাটা ঠিক না ইন্না তাইনা কুল হুয়াল্লাহ আল আসরে আমনে গো ভাষায় যেটা বলে এটা হলো ওয়াল আসর এই সূরাটা এমন একটা সূরা তাফসীর ইবনে কাসির রয়ুসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন সূরাটা এমন সূরা কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় এই সূরাটা যদি তেলাওয়াত করে আমল করে সে জান্নাতে চলে যাবে জোরে পড়ে না সুবহানাল্লাহ আপনাদের কি ঘুমে ধরে গেছে সুবহানাল্লাহ কইতে কষ্ট হইছে আপনাদের সুবহানাল্লাহর দাম আছে না নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেন অন্য হাদিসে এসেছে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ বানায় দেন ফলের গাছটা কত বড় বলে আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে অন্য মাথায় যেতে যেতে 500 বছর সময় লেগে যাবে তাইলে ছোট আমলের দাম আছে না নাই ওয়াল আসর সময়ের শপথ আল্লাহ কসম খেয়েছেন সময়ের ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস জাহান্নামী ইল্লাল্লাযীনা আমানু তবে
কিছু লোক জাহান্নামি না কারা ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর আল্লাহ বলে সব মানুষগুলো জাহান্নামে চলে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তবে চার গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে দুই নম্বরে ওয়ামিনুস সালিহাত যারা নেক আমল করবে তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক সত্য প্রচার যারা করবে সত্য প্রচারের উপদেশ দিবে ওয়া তাওয়াসাউ বিস সবর যারা ধৈর্য ধারণের উপদেশ দিবে ধৈর্য ধারণ করবে কয়টা গুণ আরো জোরে আমরা এই চারটা গুণ আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহ সময়ের কেন শপথ খেলেন আল্লাহ শুধু কোরআনের সময়ে শপথ খেয়েছে না না আল্লাহ সূর্যের কসম খেয়েছেন দিনের কসম খেয়েছেন রাতের কসম খেয়েছেন সময়ের কসম খেয়েছেন হাদিসে বলা হয় আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহ বড় আল্লাহ সবচেয়ে বড় এই জন্য আল্লাহ কোন ছোট জিনিসের কসম খায় না সময় কেমনে বড় হয় আল্লাহ বলে সময়ের চেয়ে মূল্যবান সম্পদ আর পৃথিবীতে কিছু নাই সময় চলে যাবে সময় পাবেন না যারা সময়কে কাজে লাগায় দুনিয়ার বিজনেসম্যান হও সময়কে কাজে লাগাও বিজনেসম্যান হয়ে যাও বড় আলেম হইতে চাও ম্যাজিস্ট্রেট হতে চাও দুনিয়ার জমিনে বড় 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 বিসিএস ক্যাডার হতে চাও পাইলট হতে চাও এমপি মন্ত্রী হওয়া সহজ তবে ওসি ডিসি এসপি হওয়া সহজ না সময়ের মূল্য দিতে হবে ঠিক কিনা জোরে বলেন যারা এমপি মন্ত্রী হইছে গিয়া দেখেন হয়তো সংগঠনের পিছনে জীবনটারে শেষ করে দিছে এরপরে চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী হইছে ঠিক কিনা দুনিয়ায় যদি আপনি যে কোনো কিছু পেতে চান সময়ে শপথ দিতে সময়ের মূল্য দিতে হবে বক্তারা বয়ান করে ইতিহাস পড়ে দেখবেন জীবনটায় অনেক সময় তারা মূল্যবান সময়গুলো খেলাধুলার সময়টাতে এসে খেলাধুলা না কইরা বান্দা হয়তো অন্য কোন কাজে ভালো কাজে সময় দিয়েছে কোরআন হাদিসের পিছনে সময় দিয়েছে যে যেই জায়গায় বড় সময়ের মূল্য না দিলে হতে পারে নাই একজন রাজমিস্ত্রি সে সময়ের মূল্য দিয়েই রাজমিস্ত্রি হইছে একজনে আপনি যাইয়ে কি বিল্ডিং উড়াইতে পারবেন ইঞ্জিনিয়ার হতে পারবেন এজন্য সময়ের অনেক দাম অনেক দাম সময়ের মূল্য যারা দিবে তারা দুনিয়ায় সফল হয়ে যাবে আর এই সময়ের মূল্যটা যদি বান্দা আল্লাহ ও নবীর সুন্নতের তরিকায় দেয় দুনিয়ায়ও সফল হবে আখেরাতেও সফল হয়ে যাবে এজন্য আল্লাহ সময়ে শপথ খেলেন আসর জামানার শপথ এত কথা যে কে কয় নাকি ভলান্টিয়ার নাই আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ হ্যাঁ সব মানুষ ধ্বংস তবে চার গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না
এক নম্বরে যারা ঈমান আনায়ন করছে ঈমান আনছে কিসের উপর ঈমান বলে আমানতু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনছি ওয়া রাসূলিহি রাসূলের উপরে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে ওয়া মালায়েকা ফেরেশতাদের উপরে ওয়াল বাসি বাদাল মাউত মরণের পরে পুনরুত্থান হবে এটার উপরে ঈমান আনছি আনছি না সবাই ওয়াল কদরি তাকদিরের উপরে খয়রিহি ভালো ওয়া শাররিহি মন্দ ভালো মন্দ আমার জীবনে কে দেয় আল্লাহ জোরে বলেন আল্লাহ আমাকে গরিব বানাইছে আমি আলহামদুলিল্লাহ বলব আল্লাহ বলে ঈমানের পরীক্ষায় তুমি এক নম্বরের প্রথম ধাপ আগায়া গেলা কিন্তু অনেকে কয় আল্লাহ কি ওই লোকটারে এত টাকা দিছে আমারে দেয় না আল্লাহ আমার উপরে জুলুম করছে জোরে কন নাউজুবিল্লাহ এই কথা বলে কি বলে না অনেকে বলে আমার সন্তানটা পানিতে পড়ে কেন মারা গেল আর কি কারো সন্তান আল্লাহ দেখে না আমার দোকানেই কেন আগুন লাগলো আর কি কারো দোকান আল্লাহ দেখে না কয় কি কয় না অথচ আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাকেই বেশি বিপদ দেই যাকে বেশি ভালোবাসি তার মানে বিপদ যে ঘরে নাই আল্লাহ রহমত সে ঘরে নাই বিপদ নাই এরকম কোন ঘর থাকলে মনে করবেন এ ঘরে আল্লাহ রহমত কোন না কোন দিক দিয়ে বিপদ আছে ও মুসলমানের দল আল্লাহর গোলাম আমার আল্লাহ তাআলা বলেন চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে তবে এই গুণের মধ্যে যারা ঈমান আনয়ন করবে এক নম্বরে তাকদিরকে বিশ্বাস করবে আমারে গরিব বানাইছে আল্লাহ ধনী বানাইছে আল্লাহ আমার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বেঁচে থাকা মরে যাওয়া সব হবে একমাত্র কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই জীবনে কিছুই চাওয়ার নেই তোয়ার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার সব হবে কার জন্য এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার সব হবে কার জন্য আমার কোরবানি আমার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বেঁচে থাকা মরে যাওয়া আল হুব্বু ফিল্লাহ কাউকে ভালোবাসবো ওয়াল বুগযু ফিল্লাহ কারো সাথে রাগ করবো সব হবে কার জন্য এজন্য আল্লাহ বলে তাকদিরকে বিশ্বাস করে নাও মুমিন তাকদিরকে যারা বিশ্বাস করে নেয় এই বান্দা টেনশনে থাকে না কালকে কি খাবে এজন্য দেখবেন যারা 200 300 500 টাকা কামাই করে বান্দার ঘরে হারাম নাই বান্দা হারাম খায় না নামাজ আদায় করে এই ঘরে 400 500 টাকা দিয়া কামাই করে ডাল আলু ভর্তা দিয়া খানা খায় এই ডাল আলু ভর্তা যে মজা পাওয়া যায় হারাম কামাই করনেওয়ালা কোটিপতি মুরগি কোরমা পশুর পোলাওয়ে সেই মজা পায় না ঠিক কিনা জোরে বলেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়
তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়ে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে আমাদের রব জবান খুলে বলেন কে আমাদের রব ও মুসলমানের দল এই জন্য হালাল রিজিক কামাই করো 200-500 টাকা কামাই করো আলহামদুলিল্লাহ পড়বা সন্তান পানিতে পড়ছে আলহামদুলিল্লাহ আমাকে রোগ দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ঘরে চাউলের অভাব আপনি মানুষের কাছে হাত পাতবেন না কারণ মানুষ দেওয়ার মালিক না দেওয়ার মালিককে আল্লাহ বলে বান্দা মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে বেজার হয় আমার কাছে না চাইলে আমি আল্লাহ বড় বেজার হই আমি আল্লাহর কাছে তুই চাবি আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায়া থাকি আমি আল্লাহ তোর জবানটার দিকে তাকায়া থাকি ও মুসলমানের দল আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে যাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও সাওয়ার মতো ছায়া দেখেন আল্লাহ কখনো বান্দারে ফিরে দেয় না ঠিক কিনা আমি আল্লাহর কাছে চাইছি আমি আমি আল্লাহ আমার ফিরাইছে এমন কিছু জীবনে হয় নাই চাওয়ার মতো চেয়ে দেখেন আপনার সমস্যা ঘরে অভাব চাকরি হয় না সন্তানের বড় টেনশন কত টেনশন আল্লাহ বলে যায় নামাজের মুসল্লাটা বিছায়া দে দুনিয়ার মানুষ সব যখন ঘুমায় যায় আমি আল্লাহ প্রথম আসমে নাই চাতরে ডাকতে থাকি তুই আমার কাছে চাপ আমি আল্লাহ রে মায়াপুরে একবার আল্লাহ বলে যদি ডাক দাও আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময়ে 70 বার জবাব দিয়া দেই তাইলে আমাদের যদি বিপদ হয় যা কিছু হয় কোনো কিছুর প্রয়োজন হয় কার কাছে চাইব আমরা এক নম্বরে পাইলাম ঈমান আনলাম সব কিছুর উপরে বিশ্বাস করলাম পরকাল বিশ্বাস করলাম জাহান্নামের আযাব বিশ্বাস করলাম সব আমরা মেনে নিলাম আল্লাহ কয় মানলেই হবে না মানার লোকের অভাব নাই সব মানুষ শুনছে ঈমান আনছে এরকম লোকের অভাব নাই জানার মানুষের অভাব নাই মানার মানুষের বড় অভাব ঠিক কি নজরে বলেন এখানেও 80% মানুষ ইসলাম সম্পর্কে জানে হয়তো সঠিক মেসেজটাই তাদের কাছে আছে তবে 80% এর মধ্যে আমার মনে হয় 80% লোক এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না ঠিক কি নজরে বলেন আপনারা যদি রিসার্চ করেন দেখবেন 90% হয়ে যেতে পারে এই আপনি নামাজ পড়েন কয় পড়ি যারা পড়ে এরাও আবার দেখবেন কয় মাঝে মধ্যে ফজরটা যায় কয় কি কয় না শীতকাল আইলে তো কথাই নাই শীতকালের মজার ঘুম ফালাইয়া ফজর পড়ে আহা আল্লাহ বলে মানুষ আমার ইমানদার বান্দা নামাজ আদায় কইরা যেই গাছের ফল খাইছে তোরেও সেই গাছের ফল খাওয়াইছে তুই নামাজ আদায় কর নাই আমি আল্লাহ মাছ বন্ধ করি নাই গাছ বন্ধ করি নাই ফল দেওয়া বন্ধ করাই নাই আমি আল্লাহ তোরে খাওয়াইলাম তোর কি লাগবে সূর্যটার দিকে তাকা দেখ তোর থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য তুই একটা মানুষ তোর দ্বারা মানুষের উপকার হয় না আর সূর্য এমন একটা সৃষ্টি যে প্রতিদিন কোটি কোটি মানুষকে উপকৃত করে তোর মনে হয় সূর্য শুধু আলো দেয় না না সূর্য শুধু আলো দেয় না সূর্য আলোর সাথে আবার ভিটামিন ছাড়ে সূর্যের কারণে গাছ সবজিগুলো সতেজ হয়ে ওঠে গাছ আবার অক্সিজেনের পাওয়ার পায় গাছ অক্সিজেন দেয় কেন দেয় আল্লাহ কয় তুই যে শ্বাস টানো গাছ অক্সিজেন না দিলে তুই টানতে পারতি না সূর্যের মাধ্যমে আমি আল্লাহ জমিনে তাপ লাগাইয়া ওই গাছটারে আমি আল্লাহ পাওয়ার দিলাম এরপরে তোর শ্বাসগুলো সূর্য টেনে নেয় তুই আবার যখন নিঃশ্বাসটা ছেড়ে দাও এই কার্বন ডাইঅক্সাইড এটা বিষ আমি আল্লাহ কি করব দুনিয়ায় যদি এগুলো রাখি মানুষগুলো অসুস্থ হয়ে যাবে তোর ওই বিষগুলারে আবার গাছের খাবার বানায়া দিলাম গাছে যখন শ্বাস টানে আমাদের বিষগুলো সব তার গায়ে চলে যায়
سبحان الله পকেটে রাখেন বাড়ি যায় কইল ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন এক মায়ের আল্লাহ কেমন এক বার আল্লাহ গণনা করে শেষ করা যাবে না এই সূর্যটা এত বড় বনে বাংলাদেশটা 56000 বর্গ মাইলের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের ছোট্ট একটা রাষ্ট্র এটা চেয়ে প্রায় 25 গুণ বড় ভারত ভারতের চেয়ে রাশিয়া বড় কানাডা বড় আমেরিকা বড় ইউরোপিয়ান কান্ট্রি গুলো কত বড় বড় এই পৃথিবীর 195টা রাষ্ট্রে 750 কোটি মানুষ বসবাস করে 750 কোটি মানুষ থাকে কত ভাগ জায়গায় বলে পৃথিবীর 70 ভাগ জায়গা জুড়েই সব পানি মাত্র 30 ভাগ জায়গা জুড়ে মাটি এই 30 ভাগ জায়গা স্থল এর আবার 20 ভাগ জায়গা খালি পড়ে রইছে মাত্র পৃথিবীর 10 ভাগ জায়গায় 750 কোটি মানুষ থাকে তার কি বাহাদুরি তার ক্ষমতা তার সামনে কেউ দাঁড়াতে পারে না ও বান্দা পৃথিবীর তুলনায় তুমি আমি কত ছোট জায়গা নিয়ে আছি সেই পৃথিবীর তুলনায় মাত্র 10 ভাগ জায়গায় বাংলাদেশটা ছোট্ট একটা দেশ সেই দেশের ছোট্ট একটু আপনি জায়গায় বসে আছেন আপনি আল্লাহকে মানেন না ও মুসলমানের দল এই পৃথিবীটা এত বড় পৃথিবীটা যদি 10টা পৃথিবী এক জায়গায় করেন কত বড় হবে যদি 100 পৃথিবী এক জায়গায় করেন কত বড় হবে যদি 1000 পৃথিবী এক জায়গায় করেন কত বড় হবে 1000 আর 1 লাখ আর 2 লাখ আর 5 লাখ না 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয় যত বড় হবে আল্লাহর বানানো সূর্যটা ঠিক তত বড় 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য এই সূর্যটারে আল্লাহ বানাইছে কোন হও ফায়া কোন হয়ে গেছে আল্লাহ কয় সূর্যই বড় না না ব্যাটেল জিউস নামে একটা তারকা বানাইছেন আল্লাহ যেই ব্যাটেল জিউস তারকাটা কত বড় বলে ব্যাটেল জিউস তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে আমরা পাইলাম ব্যাটেল জিউস তারকা এত বড় আবার ব্যাটেল জিউসের চেয়ে বড় জিনিস আল্লাহ আসমানে বানায় রাখছেন আপনি এই পৃথিবী সৃষ্টি জগৎ মনে করছেন আল্লাহর সৃষ্টির কাছে পৃথিবী ছোট্ট একটা সৃষ্টি আল্লাহর যা মহাজাগতিক সৃষ্টি রয়েছে যেই গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ আপনার মাথা ঘুরে যাবে আপনার মাথাই তো ধরবে না এই যে ব্যাটেল জিউস তারকা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় এটা এত বড় কিন্তু আল্লাহর একটা বানাইছেন গ্যালাক্সি গ্যালাক্সি আরবিতে বলে বুরুজ কোরআনের ভাষায় বলে বুরুজ বাংলায় বলে ছায়াপথ আমরা পৃথিবীটা আমাদের গ্যালাক্সি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের যে গ্যালাক্সিটা সৌরজগৎ এক একটা গ্যালাক্সি কত বড় বলে একটা ব্যাটেল জিউস তারকা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় এই রকম একটা তারকা দুইটা তারকা তিনটা তারকা 300 তারকা 3000 তারকা 3 লাখ তারকা 3 কোটি তারকা 3 মিলিয়ন তারকা 3 বিলিয়ন তারকা ট্রিলিয়ন তারকা কোটি কোটি ট্রিলিয়ন তারকা শুধু একটা গ্যালাক্সির মধ্যে থাকে একটা গ্যালাক্সি এত বড় যে সূর্যের চেয়ে এক একটা তারকা 20-30 কোটি গুণ বড় এরকম কোটি কোটি তারকা শুধু একটা গ্যালাক্সির ভিতরে থাকে তার মানে গ্যালাক্সি আল্লাহ একটা বানাইছে আসমানে এরকম গ্যালাক্সি বানাইছে কয়েক কোটি আর এক একটা গ্যালাক্সির মধ্যে কয়েক বিলিয়ন কোটি ট্রিলিয়ন কোটি তারকা আর এক একটা তারকা সূর্যের চেয়ে 33-40 কোটি গুণ বড় এই গ্যালাক্সি এত বড় বানাইছেন গ্যালাক্সির ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বিজ্ঞান তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়াস সামাই যাতিল বুরুজ এই বুরুজের ব্যাপারে বিস্তারিত কোরআন সায়েন্স নিয়ে আলোচনা করার সময় আমার নাই আমি একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমার আলোচ্য বিষয়ের বাইরে আমি যাব না ও মুসলমান ইমানদার আল্লাহ যে গ্যালাক্সি বানাইলেন আপনার কাছে বর্তমানে সবচেয়ে বড় সৃষ্টি গ্যালাক্সি ঠিক না
আল্লাহ কয় না না এর চেয়ে বড় সৃষ্টি আমি আল্লাহ বানায় রাখছি ব্ল্যাক হোল ব্ল্যাক হোলটা কি বলে একটা কৃষ্ণ গহ্বর একটা গর্ত ব্ল্যাক হোলটা এমন একটা সৃষ্টি বলে এরকম গ্যালাক্সি কোটি কোটি তারকা প্রতি সেকেন্ডে ব্ল্যাক হোল চুষে খেয়ে ফেলে সুবহানাল্লাহ বলেন ব্ল্যাক হোলটা এত বড় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম আল্লাহ বলে ওই জায়গার শপথ মাওয়াকিউন নুজুম যেখানে গিয়া তারকাগুলো পতিত হয় জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমানের দর আল্লাহর গোলাম মাওয়াকিউন নুজুম তারকাগুলো খেয়ে ফেলেছে ব্ল্যাক হোল এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা এই তারকাগুলো আবার এক একটা তারকা সূর্যের চেয়ে ২০ ৩০ কোটি গুণ বড় এই সবগুলো আবার খেয়ে ফেলায় ব্ল্যাক হোল সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলে বান্দা ব্ল্যাক হোলটা বানাইলাম কোন ভয় কোন বইলা কোন হাও হয়ে গেছে গ্যালাক্সি বানাইলাম নেপচুন গ্রহ বানাইলাম মঙ্গল গ্রহ বানাইলাম চন্দ্র গ্রহ বানাইলাম সূর্য বানাইলাম লক্ষ কোটি কোটি নিহারিকা পুঞ্জ আমি আল্লাহ বানাইলাম সব বানাইলাম আমার ইশারায় হাও হয়ে গেছে হাও হয়ে গেছে কিন্তু তুই আমার কাছে এত দামি এত মায়ার হলাক তুবিয়া দাইয়া আমি আল্লাহ তোরে নিজ কুদরতি হাত দিয়া বানাইলাম আমি আল্লাহ কই নাই মানুষ হও হয়ে গেছে না না আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া তোরে বানাইছি মায়ের গর্ভে যখন তোরে দিছি তুই একা একা থাকবি আমি আল্লাহর ভালো লাগে নাই আমি আল্লাহ তোরে মায়ের গর্ভেও ফিরিস্তা দিয়া পাহারা দিয়েছি দুনিয়াতে আসার সময় চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে কোন মানুষের ব্যথা ৪০ ইউনিট হলেই মানুষ আর বাঁচে না কিন্তু আপনি আমি যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল ৫৬ ইউনিটেরও বেশি ৪০ ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায় ৫৬ ইউনিট ব্যথায় মাকে বাঁচিয়ে রাখলো কে আমার আল্লাহ বলে দুনিয়াতে আসার পর গরু ছাগল পশু পাখি সবাই নিজের রিজিক নিজে তালাশে ব্যস্ত হয়ে যায় তুই তো দুর্বল কথাও বলতে পারো না তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই দেখ আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবারের ব্যবস্থা করে রাখছি এমন খাবার গোটা দুনিয়ার বিজ্ঞান মিলে এক ফোঁটা মায়ের দুধের বিকল্প বানাতে পারবে না আল্লাহ বলে তুই ভাত খাবি ভাত খাওয়ার বয়স হয়েছে দাঁত উঠছে তোর শুধু শুধু ভাত মজা লাগবে না আমি আল্লাহ তোর ভাত খাওয়ার জন্য নদীতে মাছ বানা দিলাম কত ধরনের মাছ চাও তোর রুই মাছ ভালো লাগে না কাতলা মাছ খা না মজা লাগে না তাইলে ইলিশ মাছ খা ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা ইলিশ মাছের লেঞ্জায় আলাদা মজা ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা ইলিশ মাছের ডিমের মধ্যে আলাদা মজা ইলিশ মাছ তৈলে ভাজি করলে এক মজা ইলিশ মাছ যদি রান্না করো আলাদা মজা একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দিয়েছে একটা গরুর মধ্যে কত ধরনের মজা মগজের মধ্যে এক মজা পায়ার ভিতরে আলাদা মজা সামনের সিনার গোস্তে এক মজা বুড়ির মধ্যে আলাদা মজা ওই গরু দিয়ে আবার দুধ খাওয়ায় দুধে আবার আলাদা মজা জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর এই যে তোরে এত দয়া করলাম সূর্য দিয়া বাতাস দিয়া পানি দিয়া আমি আল্লাহ ফল খাওয়াইলাম তুই বেঈমান নামাজ পড় না তাও তোরে ফল খাওয়াইতিস তুই আমি আল্লাহর সিজদা দেও না ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া নামাজে আস না দেখ তাও তোরে আমি আল্লাহ চাউলগুলো উঠায়া খাওয়াইতেছি এই মাটি ফেরে তুই কোটি কোটি বছর চেষ্টা করে একটা চাউল বের করতে পারবি না এই মাটির নিচে চাউল নাই আপেল নাই কমলা নাই আমি আল্লাহ কোথ থেকে গাছটা আনলাম কোনদিন তো দেখো না আসমান থেকে উড়ে উড়ে ফলগুলো আসতেছে তাহলে কোথ থেকে আসলো মাটির নিচে যা দেখ শিকড় গুলো ছাড়া কিছু নাই এই ফলগুলো আমি আল্লাহ দিলাম গাছটা দিলাম গাছের মাথায় ডাব দিলাম ডাবের ভিতরে পানি দিয়ে দিলাম ওরে বান্দা আমার কোন কোন নিয়ামত গুলো অস্বীকার করবি ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ বলে সব আমি আল্লাহ করে দিলাম আমি আল্লাহর চাওয়া নাই পাওয়া নাই টাকা দিবি না
জায়গা জমি দিবি না ব্যাক ট্যাক্স না 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 আমি আল্লাহর একটা মাত্র চাওয়া ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তোরে বানাইছি তোর ওই কপালটা আমি আল্লাহর কুদরতি পাই একটু ঠেকায়া দিবি আর আমি আল্লাহর যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহর যখন মায়া ভরে ডাক দিবি আমি আল্লাহ তোর একটা ডাকে 70 বার জবাব দিয়া দিব এজন্য আমার আল্লাহ বলে তোরে আমি পাই না তোরে নামাজও পাইলাম না ফজরও পাইলাম না জোহরে ডাকলাম পাইলাম না আসরে ডাকলাম এশায়ে মাগরিবে পাইলাম না তুমি ফজরের নামাজের সময় কেমনে ল্যাপ কম্বল দিয়া ঘুমাও জোহরে তো তোমার জানাজা উপস্থিত হয়ে যেতে পারে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে এ জীবনে সালাত যেন এ জীবনে সালাত যেন হয় না কভু কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের চবুল বিষাক্ত ওই সাপের চবুল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা কেমনে বান্দা ফজরের নামাজ ছাইরে তুমি ঘুমাইতেছো এমন তো হতে পারে জোহরের সময় তোমার জানাজার খাট রেডি হয়ে গেছে কই তোমার টাকা কই তোমার পয়সা কই তোমার ক্ষমতা কই তোমার পাওয়ার আজরাইল চলে আসলে তখন আর কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ বলেন ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু তবে চার গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিনুস সালিহাত যারা ঈমান আনা অনুযায়ী নেক আমল করবে যারা সত্য প্রচার করবে উপদেশ দিবে এবং ধৈর্য ধারণের উপদেশ দিবে ধৈর্য ধারণ করবে ধৈর্য আসেনি আমগো সত্য প্রচারে মানসিকতা আছে হ্যাঁ আলেম হইছেন আর সাইকুলা দিছে হইছেন আল্লাহর কাছে দাম নাই যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করেন সৎ কাজের আদেশ দেন অসৎ কাজ থেকে মানুষকে যদি না ফিরান আরে হে খারাপ কাজ করে আমার কি হইছে না আপনার দায়িত্ব অসৎ কাজ থেকে ফিরানো ফিডে ফিডি কইরা বুঝাইয়া সুন্দর করে বুঝাইয়া তুই নামাজে যাও না কান পাছাই দিয়ে নামাজে লই যাবেন না 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 বুঝাইয়া তাকে নামাজে নিতে হবে ভাই চলো নামাজে চলো না গেলে এই আছে পরকাল যেই মানুষ আমি ছিলাম না আল্লাহ আমার অস্তিত্বে আছে সে আবার উঠাবে না আমাদেরকে এজন্য সৎ কাজের আদেশ দাও মুখে মুখে দাবি করো আমি মুসলমান
অন্তরে তোমার শুধু দাবি করছো আমি মুসলমান অন্তরে আল্লাহরেও ভালোবাসছো কাজে পরিণত করো না এই মুসলমানিত্বের কোনো দাম নাই ঠিক কি না জোরে গান ঠিক আপনি সুন্নি দাবি করছেন কিন্তু সুন্নাত মানেন নাই সুন্নিগিরির দাম নাই আপনি আলেম দাবি করছেন আপনার মধ্যে আমল নাই এই আলেমগিরির দাম নাই আপনি বক্তা তাহাজ্জুদের আলোচনা করেন মানুষকে বেপর্দার আলোচনা করেন নিজের ঘরে পর্দা নাই এই বক্তাগিরির দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে এমপি মন্ত্রী কে মাওলানা কে মুফতি বেদাবেদ নাই মান আমিলা সালিহা যারাই নেক আমল করে আল্লাহর কাছে তাদেরই দাম ঠিক কি না জোরে বলেন জান্নাতে যাওয়ার জন্য মাওলানা হওয়া শর্ত না জান্নাতে যাওয়ার জন্য মুফতি হওয়া শর্ত না জান্নাতে যাওয়ার জন্য ইখলাস ওয়ালা আমল শর্ত তাইলে কেন হুজুররা বেশি জান্নাত জান্নাত করে কারণ হুজুরদের মধ্যে বেশিরভাগ আমল করার সুযোগ পায় ঠিক কি না জোরে বলেন আমরাই তো আমল করার চেষ্টা করেও আল্লাহকে খুশি করতে পারি না আর যারা নামাজ না পড়িরা মাদ্রাসায় না পড়িরা একদম ইসলাম না মাইনে কেমনে আল্লাহরে পাইবেন সুযোগ আছে আপনি সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন ওসি ডিসিএসপি আইজি কমিশনার ডক্টর ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ওকিল লেখক সাহিত্যিক কলামিস্ট এদের মধ্যে নামাজি দাড়িওয়ালা আছে না নাই অভাব নাই আপনি কেন পারেন না মুসলমানের দ্বার আল্লাহ গোলাম মুখে মুখে দাবি করার মুসলমানের অভাব নাই কাজে পরিণত করনেওয়ালা মুসলমানের বড় অভাব সারা বছর আমার নবীর নিয়ে কোনো কথা নাই বেঈমানরা নবীর সন্ত্রাস বলে গালি দিল নবীর চরিত্র নিয়ে কথা বলল ওরে বান্দা তুমি ময়দানে নামো নাই একদিনই বেমিলাদুন নবীর নামে গান গাওয়ার সিন্নি খাও তোমার মতো মুনাফিক উম্মত আর কেউ হতে পারে না তুমি ঈদে মিলাদুন নবী নবীর জন্ম ভালোবাসো ভালো কথা সারা বছর তোমারে কোথাও দেখা যায় না কয় আমার দলের তো কেউ নামে না আমি নামবো কেন এই নবী কোন দলের নাকি আরো জোরে বলেন আল্লাহ কোন দলের নাকি আমেরিকা যখন ক্ষেপণাস্ত্র মারবে এই অস্ত্রটা যাইয়া সোজা যাইয়া পড়বি হুজুর গো মাথার উপরে ঠিক না আপনাকে মাথায় পড়বে না বুঝি আহলে হাদিসের উপরে পড়বে আলাদা ভাবে সরমনে আলাগ উপরে পড়বে তাবলিগ আলাগ উপরে পড়বে কে আওয়ামী লীগ কে বিএনপি আর কে জাতীয় পার্টি কে তাবলিগ চরমনাই এই ভেদাভেদ শুধু আমাদের ভিতরে আল্লাহর কাছে শুধু আমরা বান্দা বেঈমানদের কাছে আমরা শুধু মুসলমান ঠিক কি না জোরে বলেন এত ভেদাভেদ করেন কে নবীরে সালাত দাঁড়ায় সালাম দিল কে বইয়া সালাম দিল এটা লয়ে পিডিপিডি করে একটা মুস্তাহাবও না এটা নিয়া জরুরি না এটা নিয়ে মারামারি করে ফরজ নামাজ যাই দেন পড়ে না ঠিক কি না জোরে বলেন আপনারা ঠিক আসতে কইলেও ঠিক জোরে কইলেও ঠিক জোরে কোন ঠিক না বেঠে নামাজ খবর নাই পর্দার খবর নাই এদিকে মিলাদ কে আমরা ফিডে ফিডে লাগাইয়া দিছি ইসলাম আওসাত পছন্দ করে মধ্যম পন্থা ইসলাম আপনার উপর এমন কিছু চাপায়া দেয় না যা আপনি মানতে পারবেন ওই যে এক লোক ওয়াশরুম সে মেসওয়াকের ওয়াশ মেসওয়াক দিয়া মেসওয়াক করলে বিশাল ফজিলত এমন ফজিলত শুনছে উনি বাধ্য হইয়া বাড়ি যাইয়া বিশাল এক মেসওয়াক বানাইছে এই বড় এখন বউ কয় তুমি এত বড় মেসওয়াক কে বানাইছো কয় হুজুর আজকে ওয়াশ করছে মেসওয়াকের অনেক বড় ফজিলত এজন্য আমি মেসওয়াক চিন্তা করলাম একটা মেসওয়াক ঘষা এত ফজিলত দশটার সমান বানাইছি এক ঘষায় যেন দশ মেসওয়াকের সওয়াব পাই এই লোক নামাজ পড়তে গেছে উজু কইরা মেসওয়াক পকেটে রাখছে বুঝেন নি পকেটে রাখিয়া পাশের জনের পাশে যখন উনি একজনে সিজদায় যায় আর উনি সিজদা থেকে উঠতেছে ওনার মেসওয়াকে বাইজে ওনার লুঙ্গি মাথার উপরে উঠছে তোমার সুন্নতের কুতে আর একজনের ফরজ শেষ ঠিক না তাইলে বোঝা যায় তুমি ইসলাম অতিরিক্ত মানতে গেছে এই জন্য ক্ষতি হইছে ঠিক কিনা তুমি ইসলাম এত উগ্রতা ইসলাম পছন্দ করে না ইসলাম কয় নাই ইসলাম মানতে যাইয়া ও বান্দা ব্যবসা করতে পারবে না ইসলাম বলে নাই ইসলাম মানতে হলে জঙ্গলে গিয়ে ইবাদত করে ইসলাম বলে নাই ইসলাম বলছে নাকি মায়া পোলা চালাও বউ চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও রাজনীতি করো সমাজ নীতি করো সব করো এবং ইসলামটাকে মানো এর ভিতরে থেকেও আল্লাহকে পাওয়া যায় ঠিক কেনা জোরে কন
আর আপনি এমন কাজ করছেন যার একজনের আমল শেষ ওয়ালা দাল্লিন কয় এক দল আরেক দল কয় না ওয়ালা জাল্লিন এই দুই গ্রামে ভিড়ে ভিড়ে বাজে এমন মারামারি হইছে এখন দাল্লিন ওয়ালারা জাল্লিনের এলাকায় যায় না জাল্লিন ওয়ালারা দাল্লিনের এলাকায় যায় না একজন মাসখান দিয়ে হাঁটতাছে আরে কয় তুই কোন দলের লাড়ি লই তুই কোন দলের ওকে আমি নামাজই পড়ি না হ্যাঁ তুই নামাজ পড় না তুই গত শুক্রবার জুম্মা এক দেখছি কয় পড়তাম তোমগো ফিডে ফিডে এই দল্লিন জল্লিনের ডরে নামাজ ছাইরে দিছি তাইলে তুমি এই ছোট জিনিস নিয়া দ্বন্দ্ব করে আরেকজনের নামাজ শেষ ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান এই জন্য ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না বড় বিষয় নিয়ে করবেন ঠিক না বড় বিষয়গুলো হুজুররা সমাধান করবে ওলামায়ে কেরাম বসে সমাধান যেটা দিবে সেটা আপনারা মানবেন পারবেন ইনশাআল্লাহ নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন না সবাই তো মুসলমান সবাই ভাই ভাই ঠিক না কোনো দলাদলি কোনো মাথামাতি করবেন না নবীর বেলায় আল্লাহর বেলায় আমরা একমত আপনি আজকে দলাদলি করেন ইহুদি খ্রিস্টানরা হাসে দেখ আমরা যা করার জন্য এত চেষ্টা করি ওরা তো নিজেরা নিজেরাই করতেছে মুসলমানদের জন্য বিভেদ মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ওরা বহুত পায় তারা চালায় এখন ওরা খুশি হয়ে গেছে বাহ তোরা নিজেকে নিজেকে মধ্যেই তো চলতেছে আমগল লাগে না ও মুসলমান ইমানদার এজন্য বলি নিজের জীবনটাকে যদি সাজাতে চাও আল্লাহর রঙে যদি সাজাইতে চাও নবীর রঙে সাজাইতে চাও সূরা আসরের চারটা গুণ নিজের জীবনে ঢুকায়া নাও ঈমান পাইলাম আমল পাইলাম সত্য প্রচার কি সত্য প্রচার আমল বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দেন অসৎ কাজ থেকে মানুষকে ফিরান ঘরের খবর নেন মানুষের বদনাম কইরেন না আগে নিজের খবর নেন নিজে কতটুকু ভালো ঠিক কিনা জোরে বলেন ওয়া তাওয়াসাউ বিসসাবর চতুর্থ নাম্বারে ধৈর্য ধারণ কর ধৈর্য ধারণের উপদেশ দাও ধৈর্য এমন এক মহাসম্পদ আল্লাহ নবী বলে গোলাম ধৈর্য যদি অনেক কাঁটা যুক্ত ফল চারপাশে শুধু কাঁটা কিন্তু তার মধ্যখানে বড় মিষ্টি জাতীয় বড় মজার ফল রয়ে গেছে আনারস কাইটা ছাড়া যেমন খাইতে পারো না ধৈর্য এমন একটা সম্পদ যদিও চারপাশে কাটা ভিতরটা অনেক মিষ্টি ধৈর্য ধরো আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খৌফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমি আল্লাহ তোরে পরীক্ষা করব ভয় দিয়া ওয়াল জু খুদা দিয়া ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদ কমায়া তুই কি করলি আল্লাহর গালি দেওয়া শুরু করলি আমারে দিল না খেলো কেন আল্লাহ অমুকে মার্সিডিস চালায় আমি সাইকেল চালাই আল্লাহর এটা হইল কয় কি কয় না আল্লাহ কয় আমি তোরে পরীক্ষা করব আবার শিরিস সাবিরিন হে নবী এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ জানায়া দেন কি সুসংবাদ আল্লামা ইবনে আব্বাস বলেন ধৈর্য ধারণে যারা ধৈর্য বিপদে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে ছোট পুরস্কার যেটা দিবে তাও দশ দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে এটা তো আখেরাত দুনিয়ায় কি দেবে কয় ধৈর্য ধর এমন নেয়ামত দিব লা তুহসুহা এমন দেওয়া দিব গণনা করে শেষ করতে পারবি না নামাজের সময় হয়ে গেছে দোকান বন্ধ করলে কাস্টমার গুলো চলে যাবে আহা এত বেচা কিনা কেমনে দোকান বন্ধ করি আল্লাহ কয় এখানে আমি আল্লাহর পরীক্ষা নামাজে চলে যাও এমন এক সময় আসবে তোর দশটা কাস্টমার গেছে আমি আল্লাহ একজন কাস্টমারের ব্যবস্থা করে দিব যে পঞ্চাশ জন কাস্টমারের কেনাকাটা করে যাইব এটাই আল্লাহর খেলা ও মুসলমানের দল ধৈর্য ধারণ করো ধৈর্য দানের উপদেশ নাও হযরত মূসা আলাইহিস সালামের ধৈর্য ধারণ থেকে উপদেশ নাও ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ধৈর্য ধারণ করছে উপদেশ নাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে ধৈর্য ধারণ করেছে
তাদের থেকে উপদেশ নাও হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের থেকে 35 বছর আলাদা ছিল ধৈর্য ধারণ করেছিল যে কারণে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে 35 বছর পর চোখের অন্ধতা দূর করে মুলাকাত করায়া দিয়েছিল এমন নিয়ামত দিব যে গণনা করে শেষ করতে পারবি না ধৈর্য ধারণ আপনি আমি তিন ওয়াক্ত খানা পাই আল্লাহ কত ভালো খাওয়ায় এর পরেও দেখবেন গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাইছে ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামাইছে ও মুসলমান নবীদের চেয়ে আমরা বড় গরিব না নবীদের চেয়ে বড় বিপদে আমরা পড়ি না ইমরান বিন হোসাইন থেকে হাদিস বর্ণনা করা হয় আল্লাহ নবী ফাতেমার ঘরের কিনারায় চলে গেলেন ফাতেমার ঘরের কিনারায় গিয়া ডাক দিছে মা গো দরজাটা খোলো আমি তোমার বাবা ফাতেমা কোনো জবাব দেয় না আবার আমার নবী ডাক দিয়ে কয় মা গো দরজাটা খোলো ফাতেমা কান্দে ডাক কয় বাবা গো আমার কাপড়গুলো এত পুরাতন হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে ছিড়ে গেছে তোমার সামনে আসার মতো আমার কোনো অবস্থা নাই ইমরান বিন হোসাইন তোমার সাথে বলে হ্যাঁ তাইলে তো আসতে পারবো না আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল নে মা গায়ে লাগায়া সামনে আয় ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইল আল্লাহ নবী ঘরের মধ্যে নিজেই চলে গেলেন আল্লাহ নবী ঘরে গিয়ে বসলেন ফাতেমা নবীর বাম পাশে এসে বসছে নবী কন্যা ফাতেমা ফাতেমার গালটা নবীর বাম বাহুর সাথে লাগায়া দিছে লাগায়া ডাক দিয়া কা বাবা গো আর কতদিন এভাবে চলবার সহ্য হয় না আল্লাহ নবী ডাক দিয়া কয় মা কি হয়েছে বলো ফাতেমা ডাক দিয়া কয় বাবা গো তিনটা দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বলে না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো বাবা আল্লাহ নবী ফাতেমার আর কান্না সহ্য করে নাই আল্লাহ নবী হাউমাউ করে কান্না করা শুরু করে দিছে নবীর কান্না আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কেঁপে উঠলো জিব্রিল আমিন আল্লাহর কাছে চলে গেল গিয়া ডাক দিয়া কয় আল্লাহ আপনার নবীর কান্না সহ্য হয় না তাড়াতাড়ি কান্না থামান আমরা কিন্তু আরবের পাহাড় দিয়ে আরব করে ধ্বংস করে দিব আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জিব্রিল আমি আমার নবীরে ভালোভাবে রিজিক দিতে চাই নবী নেয় না কেন নেয় না বলে উম্মতের মায়ায় নেয় না উম্মতের মধ্যেও থাকবে অনেকে গরিব এরা যখন কামাই বাণিজ্য করবে নামাজের সময় হয়ে যাবে নামাজে যাবে না বলবে আমার তো রিজিকের টেনশন আছে পেটে ক্ষুধা থাকলে নামাজ কেমনে পড়ব যদি কেউ বলে নবী তো পড়ছে সে বলবে নবীর কত ধন দৌলত আছে এর জন্য নবী করছে এজন্য আমার নবী জীবনে ধন দৌলত আল্লাহর কাছে চায় না হয় আল্লাহ নবী ফাতেমার কথা শুনে না সহ্য করতে পারে না নবী আমার যখন কান্না শুরু করে দিল হাসান হোসেনের ঘুমটা ভেঙে গেছে হাসান হোসেন দৌড়াই আমার নবীর জড়ায়া ধরছে আল্লাহর নবীর জড়া দৌড়া ডাক দিয়া কয় নানা গোটা আরবের বিচার করো আজ যদি একটা বিচার না করো তোমায় আর আমরা মানব না আল্লাহ নবী কয় নাতি আমার কি হয়েছে বলো হাসান হোসেন পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া দিছে ও নানা তাকায়া দেখো পেটটা পিঠের সাথে লাইগা গেছে নানা গো তোমার মেয়ে তিন দিন পর্যন্ত খানা দেয় না তাড়াতাড়ি তোমার মেয়ের বিচার করো আল্লাহ নবী হাসান হোসেনকে জড়াইয়া আমার নবী ডাক দিয়া কয় হাসান ও হোসেন ধৈর্য ধারণ করো কারণ ধৈর্য ধারণ করলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকো ছোট্ট মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না নানার দিকে তাকায় ডাক দিয়া কয় ও নানা তুমিও তো আমাদের খবর নেও নাই আল্লাহ নবী আবার ডাক দিয়া কয় হাসান ও হোসেন আমার কাছে তোরা বিচার চাও আমিও খবর নেই নে বলো
তোরা তো আমি হতবাগা নানার খবরটাও একবারও নেও নাই আল্লাহ নবী এবার নিজের পেটের থেকে চাদরটা সরায়া দিছে আল্লাহ নবী কয় তাকা দেখ ও হাসান হোসাইন আমার নাতিরে তোরা তিন দিন পর্যন্ত খাও না আর তোর নানায় তাকা দেখ সাত দিন পর্যন্ত খায় না দেখ আমি পেটে পাথর বেঁধে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার দেখ আমি কত কষ্ট করেছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নদীকে হাদিস বর্ণনা করা হয় খন্দকের যুদ্ধে নবী আমার কূপ খনন নিজেই করতেছে হযরত জাবের করতেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আর পারে না একটা পর্যায়ে হাত থেকে কোদালটা ফলাইয়া আল্লাহর নবীর ডাক দিয়া কয় নবী গো তাকা দেখেন আমি জাবের একদিন পর্যন্ত এখনো কিছুই খাই না আমার পেটের ক্ষুধা দেখেন পেটে পাথর বেঁধে রাখছি ঠান্ডা পাথর পেটে বেঁধে পেটের গরম থামাইতেছি আল্লাহ নবী কয় জাবের তোমার কোদালটা আমার কাছে দাও আল্লাহর নবী নিজে জাবরের কাজগুলো করতেছে কাজ করে নবী আমার যখন উপরে উঠে বসলো হযরত জাবের নবীর ডান পার্শ্বে বসা ছিল হযরত জাবের ফাঁক দিয়া দেখে নবীর পেটেও পাথর দেখা যায় হযরত জাবের বা লাভ দিয়া নবীর সামনে গিয়া বসে পড়ছে কান্না করে আর কয় নবী গো আমার পেটে পাথর খুদাই কারণে আপনি আমার থেকে কোদাল নিয়ে কাজ করছেন আপনার পেটেও তো ক্ষুধা আপনি আমারে কেন বলেন নাই আল্লাহ নবী পেটের চাদর সরায় কয় যাবে তোমার পেটে পাথর বাঁধা একটা আর তোমার নবীর পেটে পাথর বাঁধা তিনটা দেখো আমি তিন দিন পর্যন্ত খানা খাই নাই ক্ষুধার জ্বালায় নবী জি মার বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে পারাবে পুলসিরত মিজানে নবী বিনে কে পারাবে পুলসিরত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে ও যুবক ও বৃদ্ধ বাবা গো কোন দুনিয়ার মায়ায় পড়ছো কোন টাকা পয়সার মায়ায় পড়ছো এই নবীরে তো বেঈমানরা কম মারা মারে না নবীর গলায় গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে বেঈমানরা কম টানা টানে নাই আমার নবীর গায়ে পাথর মেরে তায়েববাসী রক্তাক্ত করে দিয়েছিল নবীর কপাল ফেটে ঠোঁট ফেটে রক্ত পড়তে পড়তে নবীর জুতা পর্যন্ত আটকে যায় এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে যায় জমিন আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ তোমার নবীর রক্ত আমার গায়ে লাগাইও না আল্লাহ সহ্য করা যায় না সহ্য করা যায় না আল্লাহর নবীর কাছে জিব্রিল আমিন এসে বলেন ও নবী একবার যদি হুকুম করেন গোটা আরবের পাহাড় দিয়ে আরব করে ধ্বংস করে দিব আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন ওরা বুঝে না ওদের হেদায়েত দিয়া দেন এই মায়ার নবী আমরা পাইছি সেই নবীর আদর্শ মাননারে যুবক এত কষ্টের মধ্যেও ফাতেমা আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার পেয়েছিল কয়টা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা পুরস্কার পাঠাইছে এমন ঈমানদার যে দুইটা পুরস্কার একটা প্রত্যাখ্যান কইরা দিছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর জিব্রিল আমিন আয়া কয় লামলা উদ্দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দতি ও নবী গো ফাতেমাকে বলেন আল্লাহ আমাকে পাঠাইছেন ফাতেমা যদি এখন চায় জমিন থেকে আসমান পর্যন্ত ফাতেমার জন্য আল্লাহ স্বর্ণরূপ দিয়ে ভরে দিবে দ্বিতীয় নম্বরের পুরস্কার ফাতেমাকে আল্লাহ জান্নাতের সর্দারি নিবানায়া দিবে ফাতেমা ডাক দিয়া কয় বাবা আমি দুনিয়ার ধন দৌলত চাই না আমাকে আল্লাহ যেন জান্নাতের সর্দারি নিবানায়া দেয়
আল্লাহ সাথে সাথে জান্নাতের সরদারিনী ফাতেমারে বানায়া দিছে ধৈর্য ধারণ করতে হবে বাবা এই ধৈর্য ধারণের এত বড় ফল আল্লাহ নবী বলেন গরীবদের গরীবরা কিয়ামতের দিন আল্লাহর সাথে বাগবিতণ্ডায় জড়ায়া যাবে আল্লাহর যেই আমলওয়ালা গরীব ওই গরীব না যে কাঁচা মাইরে সিগারেট খান বিড়ি খান হেডি না বুঝেন না যারা নামাজ পড়েন এত কষ্টে থাকেন নামাজটা ছাড়েন না হারাম খান না আপনাদের জন্য বিশাল পুরস্কার আল্লাহ বলবে ওর আমল ভালো না আর জাহান্নামে নে গরীব খারায়া কইবে টাকা পয়সা দেন না দন্দৌলত দেন না জান্নাত দিবেন না আল্লাহ কইবে ওর এক জাররা পরিমাণ ঈমান থাকলে ওরে তাড়াতাড়ি জান্নাতে লয়ে যা সহি হাদিসের কথা তাইলে আপনাকে আল্লাহ কম দিছে আপনি কি মনে করেন আপনি শান্তিতে নাই আপনি বড় শান্তিতে আছেন যার টাকা সম্পদ যত বেশি তার টেনশন তত বেশি এক লোক মা খানা খায় খানার মধ্যে আবার বিষ দিল নি কেউ কেউ আবার গুলি মাইরা দিল নাকি কত টেনশন ঠিক না আর দিন আনে দিন খায় অল্প কিছু কামায় গায়ের ঘামটা যখন বিবি মুছে দেয় আর পাখার বাতাস দেয় মনে হয় যেন জান্নাতের বাতাস বইতেছে ঠিক কিনা এজন্য অল্পে তুষ্ট থাকবেন আল্লাহ কখনো কষ্টে রাখবে না যে অনেক ধনী সে কি আপনার চেয়ে চার লোক মা খানা বেশি খায় আর মিয়া আপনারা তো মনে করেন মনে হয় গোস্ত বলাও এডি মজার খাবার এডি আমরা খাই না এডি খাইতেই মনে চায় না শাক সবজি আলু ভর্তা ডালে যে মজা মাছ গোস্ত এত মজা নেই ভাত খাওয়া যায় না তবে এডি দিয়ে ঠিক না তা আপনারা কি মনে করেন যে যে অবস্থায় আছেন চিন্তা করবেন আল্লাহ সবচেয়ে ভালো অবস্থানে রাখছে কারণ আপনি চিন্তা করবেন আপনার চেয়ে বহু মানুষ আছে যে এক লোকমা খানাও পাচ্ছে না বহু মানুষ আছে ফুটপাতে শীতে রাত কাটাচ্ছে আপনার গায়ে কাঁথা আপনি শুকর আদায় করেন বহু মানুষের গায়ে কাঁথা নাই ও মুসলমান ইমানদার এজন্য ধৈর্য ধারণ করতে হবে কি ফলাফল আল্লাহর নবী বলেন ওই মুমিনদের জন্য আমি আল্লাহ আমি আল্লাহর নবী কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়ায়া সুপারিশ করব আল্লাহ গো আমার একটা উম্মত জাহান্নামে গেলে এই উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে ভুগব না এমন ইমানদার হওয়ার প্রয়োজন আছে না নাই চার গুণ থাকলে এটা হবে না হলে হবে না ইমান লাগবে আমল লাগবে সত্য প্রচার লাগবে চেষ্টা লাগবে ধৈর্য লাগবে ও মুসলমান ইমানদার এই চার গুণওয়ালা মুমিনের জন্য আল্লাহ নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন কেমন ভয়ঙ্কর দিন বলে নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি মূসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী আদম নবী সবাই বলবে আমার জান আমার প্রাণ নিয়া ব্যস্ত তোমগো আমি কি কমু কোন উম্মতের তারা সাপোর্ট দিবে না এত দামি দামি নবী সবাই নাফসি নাফসি বলে চিল্লাবে আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে আল্লাহ তাআলা যখন বিচার আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে চলবে একটু টাইম ও মুসলমান ইমানদার আল্লাহ তাআলা এরকম একটা সিংহাসন নিয়ে বসবেন এই ছোট চেয়ার না বর্তমান সিরিয়া এই সিরিয়ায় থাকবে কিয়ামতের মূল স্টেজ এই সিরিয়ার ময়দানে আমার আল্লাহ সিংহাসন নিয়ে বসবেন আদালত যে আদালতে আমার আল্লাহ বিচারের কাজ শুরু করবেন আল্লাহ সেদিন একটু রাগ দেখাইবে তোরে মায়ের গর্ভে দয়া করছি তোরে দুনিয়ায় দয়া করছি তোরে আমি গ্রহ নক্ষত্রের চেয়েও দামি বানাইছি ব্ল্যাক হোল নেপচুন গ্যালাক্সির চেয়েও দামি বানাইছি কোটি কোটি হীরা জহরাত হীরাচুনি পান্না এগুলো আমার কাছে দামি না তুই যত দামি এরপরও তুই আমারে মানো নাই নামাজ পড়ো নাই রোজা রাখো নাই সুদ খাইছো ঘুষ খাইছো অন্যের জমি ঠকায় মারছো অন্যায়ভাবে মানুষকে আঘাত করেছো মা বাবার সাথে অবাধ্যকারী হইছো আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার আল্লাহ তাআলা সেই সিরিয়ার জমিনে বসে একটা হুঙ্কার দিবে আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম
لله الواحد القهار الله ডাক দিয়া বলবে আজকে রাজত্ব কার আজকের বর্ষাই কার لله الواحد القهار মহারাগ রাজনীতি আল্লাহ আইনাল জব্বারুন কই জমিনের প্রতাপশালীরা আইনাল মুতাকাব্বিরুন কই জমিনের অহংকারীরা আইনা মুলুকিল আর্দ কই জমিনের নেতারা এই চারটা হুংকার দিবে আল্লাহ আল্লাহর হুংকারে এমন ভয়ঙ্কর আওয়াজ থাকবে বিকট আওয়াজ কিয়ামতের ময়দানে নবী ওলি মানুষ গাউস কুতুব সবাই 50 হাজার বছর সিজদারত অবস্থায় বেহুশ হয়ে থাকবে আম্মা জানাইশা থেকে হাদিস বর্ণনা করা হয় আল্লাহ বিচারের কাজটা যখন শুরু করবেন জিবরিল আমিনকে ডেকে বলবে জিবরিল যাও যাও আমার নবীরে নিয়ে আসো আমি বিচারের কাজ শুরু করব সুবহানাল্লাহ কেমন মায়ার নবী আমরা পাইছি জানো যেই কিয়ামত আমার নবী আপনারে আমারে বলবে না জিবরিল আমিন এবার দুনিয়ায় খুঁজে নবীরে পায় না আল্লাহর কাছে গিয়া ডাক দিয়া কয় আর আল্লাহ ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে জমিনটা সমান হয়ে গেছে কোথাও খুঁজে পাই না দয়ার আল্লাহ আল্লাহ বলেন জিবরিল সব ধ্বংস হতে পারে তবে আমার মায়ার হাবিবের রওজা ধ্বংস হতে পারে না এই পথে যাও গিয়া দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নূরের বাতি জ্বলতেছে যেটা আরশ পর্যন্ত লেগে গেছে জিবরিল আমিন এবার আল্লাহর দেখানো পথে চলে যাবে গিয়া দেখবে আসলেই আল্লাহর দেখানো সেই পথ কবর থেকে নূরের বাতি জ্বলতেছে জিবরিল আমিন তার দুই পাখা দিয়ে আঘাত করবে কবরটা ফাঁকা হয়ে যাবে জিবরিল আমিন বলবেন কুমিয়া হাবিবার রহমান ও নবী দাঁড়ায় যান আল্লাহ ইয়াদউকা আল্লাহ আপনারে ডাকছে বিচারের কাজ শুরু করবেন জিবরিল আমিনের দিকে নবী আর তাকায় না জিবরিল তাকায় দেখে ওয়াহুয়া ইয়াবকি আল্লাহ নবী সিজদায় পড়া কান্না করতেছে কবরের মধ্যে ويقول আর নবী আমার বলতেছে আইনা উম্মতি আমার উম্মত কই আমার উম্মত কই নবী আমার চিজদাটা কপালটা উঠাইয়া জিবরিলকে ডাক দিয়া বলেন আইনা উম্মতি ও জিবরিল আমার উম্মত কই আল্লাহর ভয়ঙ্কর হুংকারে না জানি আমার উম্মত গুলো কোথায় হারায় গেছে পালায় গেছে জিবরিল আমিন নবীরে নিয়া যখন রওনা দিবে আমার নবীর জন্য এরকম একটা আল্লাহ প্যান্ডেল সাজাবেন মাকামে মাহমুদ বলা হয় যেটাকে আল্লাহর জন্য যেমন একটা চেয়ার থাকবে সিংহাসনে নবীর জন্য আল্লাহ একটা এরকম সিংহাসন বানায় রাখবেন জিবরিল আমিন গিয়া বলবে নবী আমার ইজলিস আহুন এখানে বসেন নবী বসে না দাঁড়ায় রইছে আল্লাহ প্যান্ডেলের বাহির থেকে আওয়াজ দিবেন নবী আমার লিমা লা তাজলিস আপনি কেন বসেন না আল্লাহ নবী তখন চেয়ারটায় হাত লাগায় বলবে আল্লাহ আমি আপনার চেয়ারের মালিকানা বুঝে নিলাম তবে আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে কাঁদবে আর বলবে আমার উম্মতকে মাফ করে দেন আল্লাহ রব্বি হাবলি উম্মতি আল্লাহ বলবেন ও নবী আমার ইরফা রাসাক মাথা উঠা আল্লাহ নবী যখন মাথাটা উঠাবে আল্লাহ নবী মাথাটা উঠানোর সাথে সাথে হাদিসে বলা হয় তাকা দেখবে নবীর চোখ বেবে পানি পড়ে দাড়িগুলো ভিজে টপ টপ করে জমিনে পানিগুলো পড়তেছে চেহারার দিকে তাকা আল্লাহর বড় মায়া লেগে যাবে আমার আল্লাহ বলবো নবী আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন যান আপনার চেহারার দিকে তাকাই আমি আল্লাহর রাগ গুলো কেমন যেন পানি হয়ে গেছে আপনি আজকে যাকে সুপারিশ করবেন যান আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়া দিব সেদিন আমার নবী সুপারিশ শুরু করবেন সাফাত কোবরা বলা হয় হাদিসের ভাষায় আল্লাহর নবী সেদিন সুপারিশ শুরু করবেন কই আমার ইমানদার বান্দারা কই যারা নেক আমল করছো সৎ পথের দিকে চলছো ধৈর্য ধারণ করছো গুনাহ করো নাই শত বাধা আসছে তারপরও গুনাহ করো নাই শত বাধা আসছে তাও নামাজ ছাড়ো নাই ঠান্ডার পানি ওর শৈত্য প্রবাহ চলছে পানি তোর কাছে হেরে গেছে আমার আল্লাহর ভালোবাসা জিতে গেছে মানুষ তোর কাছে আমার নবীর সুন্নাতি দাড়িটা হেরে গেছে তারা তো আমার কাছে আসবি না
যার কাছে আমার দাড়িটা জিতে গেছে ঠান্ডার পানি যার কাছে পরাজিত হইছে আল্লাহর ভালোবাসা জিতে গেছে তাড়াতাড়ি আয় আমি তোদেরকে আর সুপারিশ করব এই চারটা গুণ থাকলে আমরা সেদিন সুপারিশ পাব আমরা চাইতো চারটা গুণ নিয়ে কবরে যেতে কে কে রাজি আছে আল্লাহকে হাত দুইটা দেখায় দেয় নারায় তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন